ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। দিনী বোন, আপনি প্রশ্ন করেছেন ফরজ সালাত ব্যতীত যে আমরা সুন্নাত সালাত আদায় করি, সালাত বলতে এখানে নামাজকে সম্বোধন করা হচ্ছে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে সালাতেই সম্বোধন করেছেন কোরআন ও হাদিসে, সেহেতু আমরা নামাজ না বলে সালাত বলবো, সালাত বলাটাই উত্তম। তো আপনি জানতে চেয়েছেন সালাত ফরজ সালাত ব্যতীত সুন্নাত সালাত আমরা কিভাবে আদায় করব, কয় রাকাত আদায় করব, কখন আদায় করব, অথবা যেই সালাদগুলো ফরজের পরে আছে, ফরজের পরে যে সুন্নাতগুলো আদায় করতে হয় সেই সুন্নাতগুলো আমরা ফরজের আগে আদায় করতে পারবো কিনা, অথবা ফরজের আগের সুন্নাতগুলো আমরা ফরজের পরে আদায় করতে পারবো কিনা, এই বিষয়ে আপনি জানতে চেয়েছেন। সুনান আর-রাওয়াতিব, যে 12 রাকাত সুন্নাত সম্পর্কে, 12 রাকাত আমরা জানি 17 রাকাত ফরজ এবং আমরা জানি 12 রাকাত সুন্নাত, এটা আমাদের মাঝে প্রচলিত রয়েছে। এই 12 রাকাত সুন্নাত সম্পর্কে আমরা জানবো। এ মর্মে ইমাম তিরমিজি তার গ্রন্থে হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাবারা আলা ফিনতাই আশার রাকআতান মিনাস সুন্নাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি 12 রাকাত সুন্নাত আদায় করলো বা এর উপর অবিচল থাকলো, এই বজায় রাখলো, সে সুন্নাত আদায় করলো, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন, বাড়ি নির্মাণ করবেন। এবং এই 12 রাকাতের বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে দিয়েছে, আরবা রাকাতিন কাবলা যোহর, জোহরের আগে, মানে জোহরের ফরজ সালাতের আগে, জোহরের ফরজ 4 রাকাতের আগে 4 রাকাত সুন্নাত পড়তে হবে, ও রাকাতাইনি বাদাহা, এবং জোহরের ফরজ পরে আরও 2 রাকাত, তার মানে হয়ে গেল 6 রাকাত, 4 রাকাত জোহরের আগে এবং 2 রাকাত জোহরের পরে, এই হচ্ছে 6 রাকাত। ওরা কাতাইনি বাদাল মাগরিবি ওরা কাতাইনি বাদাল ইশা, এবং মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, তাহলে জোহরের সময় 6 রাকাত আর মাগরিব এশার পরে 2 রাকাত করে 4 রাকাত, তাহলে হয়ে গেল 10 রাকাত। এবং হাদিসের শেষ অংশে বলা হয়েছে, ওরা কাতাইনি কাবলাল ফজর, এবং ফজরের আগে 2 রাকাত, মানে ফজরের ফরজ 2 রাকাতের আগে 2 রাকাত শোনো। এই মোট 12 রাকাত যে পড়বে, হেফাজত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তার জন্য একটা প্রাসাদ, ঘর, বাড়ি নির্মাণ করবেন। এবং এ মর্মে আরও হাদিস রয়েছে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, যে হাদিসটি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করা হয়েছে, কালা, তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন ফিনতাই আশার রাকআ বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ। এই হাদিসে একই কথা বলা হয়েছে, যে ব্যক্তি রাত দিনে মিলে 12 রাকাত সুন্নাত আদায় করলো, সুন্নাত সালাত আদায় করলো ফরজ সালাতের পাশাপাশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করবেন। এবং সুন্নাতগুলো আদায় করতে হবে জোহরের আগে 4 রাকাত, জোহরের ফরজের পরে 2 রাকাত, এবং মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, এবং ফজরের পূর্বে 2 রাকাত, মানে ফজরের আগে 2 রাকাত, এই মোট 12 রাকাত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি, এই এই হচ্ছে 12 রাকাত সুন্নাত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, বাইনা কুল আযানাইনি সালাহ, প্রত্যেক আজানের মাঝখানে, আজান, 2 আজানের মাঝখানে নামাজ রয়েছে। তার মানে আজান হয়ে যাওয়ার পর কেউ চাইলে 2 রাকাত সালাত আদায় করতে পারে, সেটা ফজর হোক, জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, এশা হোক, যে কোনো 5 ওয়াক্তের যে কোনো আজানের পরে, ইকামতের আগে 2 রাকাত সালাত আদায় করতে পারে এই হাদিসের আলোকে। আর এটা হচ্ছে নফল সালাত হিসেবে গণ্য হবে, এটা হচ্ছে নফল সালাত হিসেবে। 12 রাকাত সুন্নত তো আছেই, এটাও যদি কেউ করে, 12 রাকাত সুন্নতের পরেও যদি কেউ আদায় করতে চায় এই হাদিসের উপরে, আরও 2 রাকাত এই হাদিসের দৃষ্টিকোণ থেকে আমল করতে পারে। এবং আমরা 12 রাকাত সুন্নতের যে হাদিসটি আমরা উল্লেখ করেছি, সেই হাদিসের মধ্যে কিন্তু আসরের পূর্বে, আসরের আগে বা পরে কোনো সুন্নত সালাতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেননি। কিন্তু অন্য এক হাদিসে পাওয়া যায়, যে হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং ওই হাদিসটিকে ইমাম আলবানি হাসান বলেছেন, সেই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু ইমরান সাল্লা ক্বাবলাল আসরি আরবাআন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার উপর রহম করেন বা আল্লাহর রহমত ওই বান্দার উপর বর্ষণ হয় যেই বান্দা আসরের পূর্বে 4 রাকাত সালাত আদায় করে। তার মানে আসরের আগে, আজানের পর, আসরের আজানের পর ফরজ সালাতের আগে কেউ যদি চায় সেখানেও সে 4 রাকাত সালাত আদায় করতে পারে। এই 12 রাকাত সুন্নতের কথা তো বললাম, আরেকটা হাদিসে আমরা বললাম যে প্রত্যেক
আজান ইকামতের মাঝখানে কেউ চাইলে 2 রাকাত করে সালাত আদায় করতে পারে, এবং আমরা এটাও বললাম যে আসরের আগে 4 রাকাত নফল সালাত কেউ চাইলে আদায় করতে পারে। এছাড়া যে সময়গুলোতে সালাত আদায় করা নিষেধ বা নিষিদ্ধ সময়, সূর্য ডোবার সময়, সূর্য ওঠার সময় এবং সূর্য যখন মধ্যম আসমানে থাকবে, এই 3 সময় ব্যতীত যে কোনো সময় আমরা চাইলে নফল সালাত 2 রাকাত করে আদায় করতে পারি, এতে কোনো সমস্যা নেই। আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন, যেমন আমরা বলেছি ফজরের আগে 2 রাকাত, কেউ যদি চায় যে আমি ফজরের সালাত আদায় করে পরে সুন্নাত পড়বো, এটা জায়েজ হবে কি না? এটা আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়, বা এটা আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি নয়। আল্লাহ রাসুল যেটা যে ইবাদত যেভাবে করেছেন, ওইভাবে করার মধ্যেই ফজিলত রয়েছে, বরকত রয়েছে, পূর্ণতা রয়েছে ইবাদতের। এই জন্য আমরা যেই সুন্নাতটা ফরজের আগে সেটাকে আমরা আগে পড়বো, যেটা পরে সেটাকে আমরা পরে পড়বো। যেমন ফজরের আগে 2 রাকাত আমরা ফজরের আগে পড়ে নিব, যেমন জোহরের আগে 4 রাকাত সেটা আমরা জোহরের আগে পড়ে নিব, আর ঠিক তেমনিভাবে মাগরিব এশা পরে 2 রাকাত করে সুন্নাত রয়েছে, সেটা আমরা ফরজের পরে আমরা পড়বো। আল্লাহু আলাম বিসওয়াব, বারাকাল্লাহু ফিকুম।